অতিথি শিল্পীর কাছ থেকে আসতে গান শুনবো। আমাদের অতিথি শিল্পী, আজকের অতিথি শিল্পী হলো মোহাম্মদ আলিফ মিয়া। তো দর্শক যেহেতু আসতেছে, হ্যাঁ, তো একটা গান হয়ে যাক নাকি? আচ্ছা তুমি ধরো, পিছনে তো আমি আছি। না আপনি ধরেন না, কি গান ধরবো বলো? কি ধান গান ধরবেন ধরেন। তো শিকল কাটা পাখির মতো উড়িয়া আসে গেল সেদিন সেদিন থেকে হইতে আমার আমার জীবন জীবন শুধু শুধু এলো মেলো। মেলো। শিকল কাটা পাখির মতো উড়িয়া আসে গেল সেদিন সেদিন থেকে হইতে আমার জীবন শুধু শুধু এলো মেলো। মেলো। মনটাই আমার ছটফট করে, মনটাই মনটাই আমার আমার ছটফট ছটফট করে, করে, বুকে বুকে হাহাকার হাহাকার আমার, ভালোবাসার ভালোবাসার ময়না ময়না পাখি পাখি এখন জানি কার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। ফেসবুকে আসি। আচ্ছা, তো আমাদের সাথে আসবে নাকি? না আচ্ছা থাকো, তো আমরা দুজন পাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইউটিউবে ইউটিউবে 10 মিনিট, ইউটিউবে 10 মিনিট, তুমি যাও পরে ডাক পরে, ঠিক আছে? তারপরে পরে একটু কম, অর্ধে এক কুলি গায়ে যাই দিলা। ভুলে গেছো? আচ্ছা তারপর কোনটা মনে আছে এটা গাও। যেই রূপ লইয়া বড়াই কর রে বেইমান, যেই রূপ লইয়া বড়াই কর রে বেইমান, সেই রূপ হয়তো আমার নাই সুন্দরের অহংকার, একদিন থাকবে না তোমার ও জানি সুন্দরের অহংকার, একদিন থাকবে না তোমার রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই রে ভালো, রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই রে ভালো। হ্যাঁ ভুলে গেছো না হয় ব্যাপার না। ডায়েরি, ও ডায়েরি, ডায়েরি পড়তে, ডায়েরি গান গাইতে থাক, ডায়েরি গান গাইতে থাক, ঠিক আছে? দর্শক আসতেছে, প্রিয় দর্শক যারা আসতেছেন অবশ্যই আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন, আমরা হয়তো বা আরো দু একটা গান আপনাদেরকে শোনাইতে পারবো। যেহেতু আমাদের আলিফ আছে, লতাও আছে, লতাকে, লতা আসতেছে, লতা খাবার দাবার খাচ্ছে, যেহেতু লতা আলিফ আছে হয়তোবা আপনাদেরকে আরো দু একটা গান আমরা শোনাইতে পারবো। তো সবাই যারা আছেন দর্শক অবশ্যই আমাদের লাইভটা একটু শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন, আর সবাইকে বলি আমাদেরকে আমাদের পেজটা একটু ফলো করে দিবেন, যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তারপরে একটা গান ধরো। ধরেন আপনি কি গান ধরবো? তো গানের নাম তো ভুলে গেছি সব। এখন সব মনে ভুলে গেছে। তুমি একটা শুরু করে দাও। হ্যাঁ, বাড়ির পাশে মধুমতি প্রবাল হাওয়া বাইরে, বন্ধু মনে রং লাগাইয়া মনে দিল দাগারে, বাড়ির পাশে মধুমতি
প্রবল হাওয়া বয় রে, বন্ধুর মনে রাম লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে, বাড়ির পাশে মধুমতি ভাদ্র মাসের আকাশেতে লাগে দারুণ ভাদ্র মাসের মাটির বুকে লাগে দারুণ খরা, কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া একেলা, ভাদ্র মাসের মাটির বুকে লাগে মা। আচ্ছা আচ্ছা লাও, আজকে হচ্ছে দ্বিতীয় খারাপ, দ্বিতীয় কানে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হাইতো নিমন্ত্রণ দিয়ার দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজে কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান। কমেন্ট করতে পারেন না যে এতক্ষণ ধরে দেখালি গান করছি, সার্জন হয়ে গেছে ঠিক আছে, এরা খালি লুকায় লুকায় গান শুনে, এদের মানে এরা কথাবার্তা কবে না, লুকাই লুকাই গান শুনবে। ভাই কথাবার্তা কর, কথাবার্তা কর, এত কিপটামি করেন কে? নূর ইসলাম ভাই কই গেলেন আপনি? হারাই গেছে, হারাই গেছে, হারাই গেছে, পর পর ভাবতেছে বুঝছো। প্রিয় দর্শক যারা দেখছেন, অবশ্যই আমাদের অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আর একটা একটা গান হবে নাকি, ছোট্ট একটা গান হবে, পরে ইনশাল্লাহ আমরা বিদায় নেব। দে দে পালি তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পালি তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পালি তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পালি তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, ভালো আমি রাখছাম। ও দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পালি তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পালি তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। প্রিয় দর্শক, আসলে অল্প একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম, আসলে জানি না কার কাছে কেমন লাগবে, অবশ্যই আমাদের কেমন লাগলো, অবশ্যই হয়তো এখন মতামত না দিলে যারা পরবর্তীতে দেখবেন
অবশ্যই আপনাদের মত মূল্যবান মতামতটি আমাদেরকে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আর বেশি দেরি না করে এখন বিদায় নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।